নাই উর্মি জিনিসটা কি বটে পুলিশ এখনো জানে নাই উর্মি জিনিসটা কি বটে তো আমরা একদম শান্তিপূর্ণভাবে কিভাবে আন্দোলন করতে হয় সেটাই 5 তারিখেই কিন্তু এই অগ্নি পরীক্ষাটা দিতে হবে 5 তারিখে অগ্নি পরীক্ষা যদি না দিতে পারেন এই 70 বছরের লড়াইটা 140 বছর হয়ে গেল উর্মি কিন্তু আর আদিবাসীত্ব ফিরে পাবে না কেন পাবে আপনারা দেখেছেন আপনি ঘরে গায়ে গন্ডগোল হইলে পুলিশের কাজ যান অ্যাপ্লিকেশন যখন লেখেন যে আপনি যদি বলেন না স্যার আমাকে বাস দিয়ে মারতে এসেছিল পুলিশ বলে না 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 বাস দিয়ে লেখো না বলো লাঠি বললাম তোরাল এই সব দিয়ে মারতে এসেছিল কারণ কেসটাকে জোরদার করতে হবে তাহলে এই জোরদার করার জন্য আমাদের একটা সাধারণ সাধারণতম মামলাগুলোকে আজকে বড় করার জন্য মিথ্যা মামলা চাপানো হচ্ছে অভিষেক ব্যানার্জির কোন ভয় আসছিল আমাদের বাঁকুড়া জেলায় কোন জায়গায় মারপিট হয় নাই কোন জায়গায় পুলিশকে তার কর্তব্য থেকে ব্যাহত করা হয় নাই অথচ আমরা মারপিট করেছে তার মামলা লাগু করে দিল আমাদের উপরে আমাদের ছেলেদের উপরে এই যে মিথ্যা মামলা এটা ব্রিটিশ বিরোধীকে হার মানাচ্ছে এই বর্তমান সরকার ব্রিটিশ শাসক এই অত্যাচারটা করে নাই আমাদের উপরে আমাদের রঘুনাথ মাহাতোরা যখন আন্দোলন করেছিল এদের উপরে কিন্তু এই ব্রিটিশরাও এটা করে নাই তাইলে কি আমরা আজ ছাগলের তৃতীয় নই চতুর্থ সন্তান এই ভারতবর্ষে বসবাস করার অধিকারটুকু আমাদের নাই আমাদের আন্দোলন আমাদের পরিচয় ফিরে পাওয়ার যে লড়াই কতদিন যে মমতা ব্যানার্জি আন্দোলন করে বড় হয়েছে যার পথ দেখে আমরা আন্দোলন শিখেছি সেই আন্দোলনকারী মমতা ব্যানার্জি যে আন্দোলনকে দমন করছে যদি তিনি না করেন কাকে দিয়ে করাচ্ছেন কেন করাচ্ছেন আজ আমাদের বুঝতে হবে আজ আমাদের শিখতে হবে এই বুঝার শিকার দিন কিন্তু আমাদের সামনে চলে আসছে আজ আমরা আদিবাসী কুর্মী সমাজ প্রায় ঝাড়খণ্ডে 19 জন লোক পুরুলিয়ায় 18 জন লোক 17 জন আমার কাছে খবর ছিল 18 জন বাঁকুড়ায় 2 জন এবং মেদিনীপুর কেন্দ্রিক আমাদের 5 জন লোক জেলে আছে এই সময় আমরা যাদেরকে পাশে চাইছিলাম যাদেরকে বুঝাইতে চাইছিলাম যে এই সরকার আমাদের এই কুর্মী জনজাতির যে দাবিটা ফার্দার কমান্ডেন্ট জাস্টিফিকেশন যে দীর্ঘ 7 বছর ধরে আটকায় রেখেছে সেই দাবিটা আমরা পূর্ণ করার জন্য আমরা আন্দোলনে আসিছি এখানে আমার ধান কাটি নিয়েছে বলে কেউ জেলে নাই আমার জমি দখল করে নিয়েছে বলে কেউ জেলে নাই এখানে যারা জেলে আছে তারা এই কুর্মীর জন্যই প্রত্যেকটা কুর্মীর জন্য তাইলে যদি কেউ আমাদের পাশে না থাকে তাইলে কি আমরা পেছনে যাব আমরা কি আন্দোলন করব না আমরা আন্দোলন করব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি তার তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে আমরা সেই একলা চলো মন্ত্রের দীক্ষিত লোক আমরা প্রশাসনকে ভয় পাই নাই আমরা দমন পীড়নকে ভয় পাই নাই আমরা জেল কেস কাছারি কোর্টকে ভয় পাই নাই আমাদের চাকরি খাই দিয়ার হুমকি ধুমকি ব্যবসা বন্ধ করিয়ার হুমকি ধুমকিকে আমরা কেউ ভয় পাই নাই আপনারা জানেন আমাদের একজন শিক্ষকও জেলে আছে সাধন মাহাতো সেই শিক্ষক জেলে আছে অথচ আমাদের আমাদের এই লোকদের প্রতি কোনো সহানুভূতি কারো নাই সামান্য একটা কথাকে বিকৃতি করে এখানে সম্পূর্ণ কোনো বক্তব্যকে সামনে আনা হয় না ম্যান মেড প্রবলেম তৈরি করা হয়েছে যাতে হিন্দু ভার্সেস কুর্মী তৈরি করা যায় এটা একটা পয়সা দিয়া চক্রান্ত কোনো এই বক্তব্য সুচেতা গোলদার থেকে শুরু করে তামিলনাড়ুর পেরিয়ার স্বামীর বক্তব্য অজিত বাবু তুলে ধরেছেন সেই পেরিয়ার স্বামীর বক্তব্যকে অজিত বাবুর বক্তব্য হিসাবে চালাই নিয়ে যে কুর্মি জনজাতির যে আন্দোলনকে যে দমনের অপচেষ্টা কত বড় অপচেষ্টা তার প্রমাণ আপনারা পাইছেন কুর্মি আন্দোলন আইনি কি বেআইনি সেটা কোর্টের বিচারাধীন বিচার হচ্ছে সেখানে বিচার হবে একতরফা ভাবে হাইকোর্টে তারা পুরুলিয়ার কুমার সোম চেম্বার্সের মানে দায় করা মামলা আমাদের মধ্য থেকে মির্জাফর তৈরি করা হয়েছে গৌতম মাহাতো
সেই মির্জাপুর আমাদের বিরুদ্ধে মামলা করেছে, জানেন আপনারা, একটা মাহাতুকে দিয়েই মাহাতুদের বিরুদ্ধে মামলা করানো হচ্ছে। এই যে সরকারি এত বড় একটা গেম প্ল্যান, চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে কিন্তু আদিবাসী কুর্মি সমাজ মাথা তুলে গর্বের সাথে আন্দোলন জারি রেখেছে এবং করিবে যতদিন না কুর্মি তার আত্মপরিচিতি ফিরে পাবে ততদিন পর্যন্ত করিবে। তো এখানে চক্রান্তের বন্ধু এটাই শেষ হলো, শুধু মামলা করে চক্রান্ত করে শেষ হলো। আমাদের বিভিন্ন লোককে, বিভিন্ন সংগঠনকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফ্রিতে গাড়ি দিয়ে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের বিরোধিতায় নামানো হচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠনকে নামানো হচ্ছে, অন্যান্য জাতির সংগঠনকে নামানো হচ্ছে। আপনারা জানেন বিভিন্ন জাতিকে যখন জাতি পাচ্ছে না তখন ধর্মে কি কি কারণ, এটার ভিতরে কি কারণ? এতদিন ধরে বলছিল লিস্টের আদিবাসীদের অসুবিধা হবে কুর্মির এসটি হইলে, না হবে কি নাই সেটা ওরা বুঝতে পারিছে। কিছু কিছু যখন লিস্টের আদিবাসীদের নেতৃত্ব, বুদ্ধিজীবী, ডাক্তার, প্রফেসর, তারা যখন আমাদের পক্ষে কথা বলতে শুরু করেছে, এই মন্ত্রে তো হইল নি, ওরা ভাবি নিয়েছে যে এই মন্ত্রে তো কুর্মীদের আন্দোলনকে দমানো যাচ্ছে না, তখন নিজেরা নামে পড়ছে। দেখছেন আপনারা তার ভিডিও, তার প্রতিবাদ, কোথায় কোথায় প্রতিবাদ হচ্ছে, কে করাচ্ছে, এটা বুঝতে হবে। সাধারণ আমাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হইতে পারি আমাদের আন্দোলনকারীরা হয়তো 30 দিন 14 দিনের জায়গায় 28 দিন, 28 দিনের জায়গায় 42 দিন, 90 দিন জেল হবে, তারপরে তার জেল হবে না। কোন আন্দোলনকারীকে জেল, এখানে এরা কোন অন্যায় কাজ করে নাই। একজন লোক যদি র‍্যাপ করে মার্ডার করে, বিরলতম ঘটনা যদি হয়, বিরলতম ঘটনা, তাহলে তার সাজা হইতে পারে, কিন্তু আমাদের কোন ঘটনাই বিরলতম ঘটনা নয়। আচ্ছা, সারা ভারতবর্ষে গুর্জর, জাট, পাতিদার, প্যাটেল, মেইতি, কুকি সব লোক আন্দোলন করছে, কারো ক্ষেত্রে এইরকম অমানবিক অত্যাচার হচ্ছে নাই, কেন কুর্মীর প্রতি এই অমানবিক অত্যাচার হচ্ছে এইটা কিন্তু বুঝে নিতে, কারণ তাদের রুজি রোজগার শেষ হতে চলেছে। অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আজ কুর্মি আদিবাসী হওয়ার সাথে সাথে এই এলাকায়, বিশেষ করে 3টা জেলায় 5th Schedule 6th Schedule লাগু হয়ে যাবে। তারা জানে যে এই এলাকায় একজনও চাকরি আর তাদের থাকিবে নাই, নতুন ভাবে নিয়োগ হবে নাই, তারা কি করে খাবে, এই জন্য তারা ষড়যন্ত্র করছে। তাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, লোককে টাকা দিয়ে কলকাতায় মিটিং করাচ্ছে, লোককে টাকা দিয়ে পুরুলিয়ায় মিটিং করাচ্ছে, হিন্দু ভার্সেস কুর্মি করার জন্য রায়পুরে মিছিল করাচ্ছে, খাতড়ায় মিছিল করাচ্ছে, শিলদায় মিছিল করাচ্ছে। যদি ধর্মীয় বিষয় হইত, যদি ধর্মীয় বিষয় হইত, তাহলে কলকাতায় মিছিল হইত, কলকাতায় তো হয় না, হয়েছে কলকাতায়, কেন হয় নাই, কেন হয় নাই? এই এই অজিত বাবুর বক্তব্যের মেরিট কতটা? কেস করার কোন মেরিট নাই দাদা, কেস করিবার কোন মেরিটেই নাই। একটা লোক 4 দিনের বেশি কারো জেল দিতে তো হবে না এই মামলায়। তাইলে ওরা যখন দেখিল যে এই বক্তব্যের কোন ভুল নাই, অথচ লোককে তো খেপাইতে হবে, লোককে খেপানোর জন্য প্রত্যেকটা লোকের বক্তব্যই দেখেছেন যে কি করে কুর্মীর আন্দোলন করে আমরা দেখে নেব, কি করে কুর্মীর রেল টেকায় আমরা দেখে নেব। তো রেল টেকার সঙ্গে মা দুর্গার ওই বক্তব্যের কি সম্পর্ক ছিল দাদা? ছিল, তাহলে ঠাকুর ঘরে কে? আমি কোলা তো খাই নেই।